অনেকের মনের কথা ফাঁস করিয়া দিয়া বামাখ্যাপা বাবা তাহাদের চৈতন্য আনিয়া দিতেন। সেবার এক জমিদার তারাপীঠে পুজো দিতে আসিয়াছেন। মস্ত সমারোহের ব্যাপার। প্রত্যুষে দ্বারকা নদীতে স্নান সমাপন করিয়া তটে দাঁড়াইয়া তিনি জপ তপ করিতেছেন। খ্যাপা এ সময় জলে নামিতেছিলেন। জপে নিরত ভদ্রলোকটির দিকে চোখ পড়িতেই তিনি হাসি চাপিতে পারিলেন না। দুষ্টুমি করিয়া বার বার তাঁহার গায়ে জল ছিটাইয়া দিতে লাগিলেন। ভদ্রলোক ক্রোধ ভরে চেঁচাইয়া ওঠেন, কোথাকার অসভ্য পাগল, জপ করছি দিলে আমায় অপবিত্র করে। খ্যাপা উত্তর দিলেন, তারা মায়ের কাছে আশ্রয় নিতে এসেছ, তাঁর নাম জপছ, এর ভেতর আবার মূর কোম্পানির জুতোর কথা ভাবা কেন বাবা? ভদ্রলোকটি চমকিয়া উঠিলেন, সত্যিই যে তাই, কলিকাতায় গিয়া ওই কোম্পানির একজোড়া দামি জুতা কেনার কথা হঠাৎই তাঁহার মনে উঁকি দিয়াছিল। কে এই অন্তর্যামী পুরুষ? মনের সামান্যতম চকিত চিন্তাও যাহার দৃষ্টিকে ফাঁকি দিতে পারে নাই। মন্দিরে ফিরিয়া পাণ্ডাদের কাছে এ ঘটনা জানানোর পর তাহারা বলিল, ইনি সাধারণ পাগল নন, ইনিই হচ্ছেন তারাপীঠের শিবকল্প মহাপুরুষ বামাখ্যাপা। ভদ্রলোকটি ব্যাকুল হইয়া আবার খ্যাপার দর্শন লাভের চেষ্টা করিলেন, কিন্তু সেদিন আর তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। ক্ষুণ্ণ মনে তিনি কলকাতায় ফিরিয়া গেলেন।